You are watching Maxx Media London. জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির 5 সংসদ সদস্য। 11ই ডিসেম্বর রোববার বেলা 11:20 সংসদ ভবনে স্পিকারের দফতরে যান তারা। সেখানে স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের মোহাম্মদ আমিনুল ইসলাম, বগুড়া 4 আসনের মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 6 আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও 3 আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তবে বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার উপস্থিত থেকে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। পরে সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পদত্যাগী এমপিরা। এ সময় রুমিন ফারহানা বলেন বিএনপির আন্দোলনের অংশ হিসেবে এই পদত্যাগ। সংসদ অনেকগুলো প্ল্যাটফর্মের একটা প্ল্যাটফর্ম ছিল। আপনারা জানেন যে আমি টকশোতে কথা বলি, আমি সভা সমাবেশে গিয়ে কথা বলি, আমি এলাকায় যখন যাই এলাকায় যে জমায়েত হয় সেখানেও কথা বলি। সুতরাং কথা বলবার জায়গা একটা আমাদের চলে গেছে সত্য, কিন্তু আরও অসংখ্য জায়গা আছে কথা বলার। এবং আমরা জেলায় জেলায় সমাবেশ করেছি, আমরা এখন বিভাগে সমাবেশ করছি, এবং সামনে আমাদের নতুন কর্মসূচি আসতে যাচ্ছে। বর্তমান সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, সরকার এককভাবে সব আইন পাশ করে চলেছে, সংসদ অকার্যকর। এর আগে শনিবার ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে একযোগে দলটির সব সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় সমাবেশে উপস্থিত ছিলেন না। বিএনপি এখন দ্য হাইয়েস্ট পপুলার পার্টি, এর উপরে আর কোনো পপুলার পার্টি বাংলাদেশে নেই। এই জন্যে আমরা ভোটে বিশ্বাসী, আমরা সরকারকে আমরা 10 দফা দিয়েছি। এদিকে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্যদের আসন শূন্য ঘোষণা করে গেজেট হাতে পেলেই নির্বাচন কমিশন উপনির্বাচনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর। তিনি বলেন যেদিন পদত্যাগের গেজেট নোটিফিকেশন হবে তার পরের 90 দিনের মধ্যে ওই সব আসনে উপনির্বাচন হবে। আমরা পদত্যাগের কোনো গেজেট এখনো পাইনি। নির্বাচন কমিশন যখন গেজেট পাবে তখন তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেবে। গেজেট পাওয়ার আগে কিছু মানে করার সুযোগ নেই। আর যদি ওনারা সত্যিকারই পদত্যাগ করে থাকেন এবং গেজেট নোটিফিকেশন হয় তাহলে এর 90 দিনের মধ্যে আর কি, যে তারিখ থেকে উনি পদত্যাগ করবেন তার 90 দিনের মধ্যে শূন্য আসনে নির্বাচন করতে হবে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন বিএনপির 7 সংসদ সদস্যের পদত্যাগপত্র পেয়েছি, এর মধ্যে 5 নিজেরাই এসেছিলেন, বাকি 2 একজন অসুস্থ আরেকজন বিদেশে। সংবিধানের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে স্পিকার বলেন সশরীরে এসে পদত্যাগপত্র জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে 5 পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাদের আসন শূন্য হয়ে গেছে, বাকি 2 আবেদনের সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। তবে হারুনুর রশিদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ইমেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে, এটা গ্রহণ করা হবে না, তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে। উল্লেখ্য, শনিবার ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির 7 সংসদ সদস্য। সমাবেশে বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন সহ 10 দফা দাবি ঘোষণা করা হয়। This is Maxx Media London.